আমি এখন মধ্যমগ্রামে ডিবাপি বিরিয়ানি যে দোকান সেখানে এসেছি। এখানে মটন বিরিয়ানি শুনেছি খুব বিখ্যাত এবং এখানে টেস্ট করব, পুরো দেখব আর আপনাদের সামনে একটু করে রিভিউ দেব কেমন। মধ্যমগ্রাম থেকে সোদপুরে যাওয়ার যে হাই রোড, সেই রেল ব্রিজ পার হওয়ার পরেই হচ্ছে এই ডিবাপির এই আউটলেট। আমরা সামনেই গাড়ি পার্কিং করে এবারে আমরা প্রবেশ করছি। আর ঢুকতেই আপনারা যে অ্যাম্বিয়েন্সটা দেখছেন, সুন্দর সাজানো গোছানো, শীততাপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টটি। ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছি কড়াইয়ে চিকেন চাপ, চিকেন চাপ 140 টাকা করে। আসুন এক নজরে আপনাদের ভিতরটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। আপনারা যে অর্ডারটা দেবেন, প্রথমেই আপনাদের এখানে এসে কুপন কাটতে হবে। আর পিছনে আমরা দেখতে পাচ্ছি যে মেনু, যে বোর্ড দেওয়া আছে, চিকেন বিরিয়ানি 220 টাকা, মটন বিরিয়ানি 330, আর স্পেশাল মটন বিরিয়ানি 570 টাকা। ভিতরের পরিবেশটা অসাধারণ, দারুণ। এই পরিবেশের মধ্যে বসে মটন বিরিয়ানি অলরেডি অর্ডার দিয়েছি। ইদানিং ডিবাপি বিরিয়ানি বেশ নাম করেছে। মধ্যমগ্রাম ছাড়াও বারাকপুর এবং বারাসাতে এদের আউটলেট আছে। বিরিয়ানির সঙ্গে এই যে পেঁয়াজের সঙ্গে যে চাটনি দিয়েছে, এটা কিন্তু খেতে দারুণ লাগছে। কেমন বিরিয়ানিটা? বিরিয়ানিটা ভালো হয়েছে? কেমন? দারুন। যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন তাদেরকে বলবো, আপনারা মধ্যমগ্রামে একবার এই ডিবাপি বিরিয়ানিতে চলে আসুন। আশা করি আপনারা নিরাশ হবেন না। বাইরে এখানে দেখতে পাচ্ছি এই যে বাঁদিকে যে বিরিয়ানির আলো, সেই আলোগুলো ছড়ানো চলছে। আর ডান দিকে, ওই যে ডান দিকে শেডের নিচে, সেখানে বড় বড় যে বিরিয়ানির হাঁড়ি, সেখানে একটার পর একটা বিরিয়ানি তৈরি হচ্ছে। এবারে বলি এই রেস্টুরেন্ট কটায় খোলা হয় এবং কটায় বন্ধ হয়। প্রতিদিন সকাল 11:30টায় খোলা হয় এবং রাত্রি 11:00টায় বন্ধ হয়। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, আপনারা মধ্যমগ্রামে ডিবাপি বিরিয়ানি একদিন টেস্ট করতে চলে আসুন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।